রাজা বাদশাদের স্বভাব তো এমনই হবে, একটা করবেন আর একটা ছাড়বেন। ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা শাকিব খান প্রায় তার কর্মকাণ্ড দেখে আমরা হেসে উড়িয়ে দেই। এখানেই ভুলটা করি আমরা, তাকে এই ছাড় দেওয়াটাই ঠিক হয়নি। এই বাদরকে লাই দিয়ে আমরা মাথায় তুলেছি, এখন আমাদের মাথার উপর বসেই 20টার বাহার সাজিয়ে বসেছেন। আমাদের কিং খান আবারও বিয়ে করবেন বলে ইচ্ছে প্রকাশ করেছেন, করতেই পারেন। রাজা বাদশাদের স্বভাব তো এমনই হবে, একটা করবেন আর একটা ছাড়বেন। তাকে কিছু বলার মতো কেউ কি আছে? বাংলা সিনেমার একচ্ছত্র অধিপতি তিনি, একের পর এক নায়িকাদের সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন আর পেট ফুলিয়ে বিদায় করে দিচ্ছেন। ভালো তো, ভালো না? ভাবতেই অবাক লাগে, এই লুকটাই নাকি বাংলা ইন্ডাস্ট্রি টিকিয়ে রেখেছেন, ইনি ছাড়া নাকি আর কেউ নেই। এই যদি হয় আমাদের দলনেতার অবস্থা, বাকিরা তো তার থেকেই অনুপ্রাণিত হবে। নতুন এক সাক্ষাৎকারে নায়িকা বুবলির সাথে শাকিব খানের সম্পর্কের কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, প্রশ্নই ওঠে না, বুবলি শিক্ষিত মেয়ে, তার পরিবারও শিক্ষিত এবং সম্ভ্রান্ত, সে অপুর মতো কোনো ভুল করতে পারে না। তার মানে কি, শিক্ষিত সম্ভ্রান্ত মানুষেরা যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন, সন্তান জন্ম দিচ্ছেন, সবাই ভুল করছেন, নাকি শাকিবের মতো বেলাল্লাপানা করে বেড়ালে ঠিক করতেন, নাকি শাকিবের সাথে সম্পর্ক করাটাই ভুল? অপবিশ্বাসের সঙ্গে আমার সম্পর্ক একটি আবেগতাড়িত দুর্ঘটনা ছাড়া আর কিছুই ছিল না, ঠিক এভাবেই বলেছেন শাকিব খান। এখন তাদের ছেলে আব্রাহাম কি নিজেকে আবেগতাড়িত দুর্ঘটনার ফসল ভেবেই বেঁচে থাকবে আজীবন? ব্যাপারটা তো এমন না যে শাকিব খান প্রথম কলার খোসায় পা পিছলে অপবিশ্বাসকে লুকিয়ে বিয়ে করেছেন এবং দ্বিতীয় কলার খোসায় পা পিছলে সন্তান আব্রাহামকে জন্ম দিয়েছেন। আরে বেচারার আবেগতাড়িত দুর্ঘটনা! এভাবে সাক্ষাৎকারে তিনি বলেছেন, মিডিয়ার কাউকে বিয়ে করবেন না। মিডিয়া যদি এতই খারাপ হয় তাহলে তিনি নিজে মিডিয়াতে কি করছেন? তিনি আরও বলেছেন, পরেশগার সংসারী এবং স্বামী ভক্ত, সারাদিন কাজ শেষে যখন ক্লান্ত হয়ে বাসায় ফিরব তখন আমার স্ত্রী আমার 100% টেক কেয়ার করবে, আমার সঙ্গে গল্প করে সব ক্লান্তি দূর করে দেবে। মানে উনি বউ চাচ্ছেন নাকি বুয়া? নিজে রংঢং করে বেড়াবেন কিন্তু জীবন জীবনসঙ্গী বেছে নেওয়ার বেলায় তার লাগবে দুধে দোয়া তুলসী পাতা, গাছেরটাও খাবেন তলারটাও কুড়াবেন, তাই না? তিনি নিজেকে সুপারস্টার দাবি করে বলেন, তার স্টারডম কেউ থামাতে পারবে না, তিনি সুপারস্টার শাকিব খান। এই হচ্ছে দেশের সেরা সুপারস্টারের কথার ধরন। এতদিন যা খুশি তাই করে গেছেন শুধু এই একটা দাপট দেখিয়ে। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি উনি একাই টিকিয়ে রেখেছেন আর বাকি সব ঢেউটিন। উনি জনপ্রিয় নায়ক তাই তাকে কিছু বলা যাবে না। বাহ, জনপ্রিয়তাই হচ্ছে এই জগতের ঠিক বেঠিক নির্ণয়ের একমাত্র মাপকাঠি। বিখ্যাত হলেই সব দোষ মাফ, চমৎকার। কত বড় অথর্ব হলে এভাবে নির্লজ্জের মতো একের পর এক স্বেচ্ছাচারী বক্তব্য দিয়ে যেতে পারেন, সেই প্রশ্ন থেকে যায়। এই মানুষের আবার লাখ লাখ ভক্ত, উনি স্বঘোষিত বাংলার নবাব। তার কর্মকাণ্ড দেখে আগে আমরা হেসে উড়িয়ে দিতাম, এখানেই ভুলটা করেছি আমরা, তাকে এই ছাড়টা দেওয়াই ঠিক হয়নি। এই বাদরকে লাই দিয়ে আমরা মাথায় তুলেছি, এখন আমাদের মাথার উপর বসেই 20টার বাহার সাজিয়ে বসেছেন। তিনি তো কোনো শিশু নন, 21 বছরের ফিল্ম ক্যারিয়ার যার, তার তো কোথায় কিভাবে কথা বলতে হবে সেটা বোঝার ক্ষমতা থাকা উচিত। প্রতিটা ইন্টারভিউতে কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বলেন শাকিব খান, সময় এসেছে তার মুখের লাগাম টানার। এভাবে চলতে থাকলে নিজের সাথে বাংলা সিনেমাকেও ডুবাবেন, এতে অবশ্য তার ভক্তকুলের কোনো সমস্যা নেই, ভক্তরা যেমন তাদের সুপারস্টারও তো তেমন, এ আর নতুন কি? এমনটি মন্তব্য করেছেন অপবিশ্বাস। দর্শক, শাকিব খানের ব্যাপারে অপবিশ্বাসের এই মন্তব্য শুনে আপনাদের মতামত জানিয়ে দিবেন নিচের কমেন্ট বক্সে।